আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল তাপ প্রবাহ শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এমনিতেই যা গরম চলছে তাতেই মানুষ হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে, কিন্তু কলকাতা তার আশেপাশের জেলাগুলিতে প্রবল হারে তাপমাত্রা বাড়বে। 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু চলে আসবে। পয়লা বৈশাখের দিনেও নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গের মানুষজনের। যদিও উত্তরবঙ্গে এখনও অতটা গরম না থাকলে, কিন্তু যা গরম পড়েছে সেখানে মানুষও হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গের মানুষের কী অবস্থা। এমনিতেই বেরোতে নিষেধ করে দিয়েছে। আজ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকে বলে দিচ্ছি গরম কোথায় সব থেকে বেশি হবে, একটু সাবধান থাকবেন। পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এখানে রয়েছে, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া এবং বীরভূমের বেশ কিছু অংশে প্রবল গরম থাকবে। এর পাশাপাশি কলকাতার আশেপাশেও বেশ কিছু অংশে গরম থাকবে। কলকাতা দমদম, কলকাতা নিউ টাউন এগুলোতে কিন্তু গরম প্রচুর পরিমাণে থাকবে। হাওড়ার দিকেও অনেকটা গরম থাকবে। এর পাশাপাশি হুগলির কিছু অংশে ভালো গরম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে অনেকটা গরম থাকার সম্ভাবনা রয়েছে। মাথা খারাপ করা গরম হতে পারে, তবে এই যে তাপমাত্রাটা পাবেন তার থেকেও আরও বাড়বে। এখনও আবহাওয়া দপ্তর বলছে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়বে। বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এখনও এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বা উত্তরবঙ্গের জন্য এখনও হিট ওয়েভের কথা বলেনি, তবে ধীরে ধীরে প্রকাশ করবে। যদিও এখনও উড়িষ্যার দিকে কিন্তু ইতিমধ্যে 13 তারিখ থেকে তাপপ্রবাহে সতর্কতা জারি করে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে উড়িষ্যার দিকে যখন শুরু হচ্ছে বাংলাতে তার প্রভাব পড়তে শুরু করবে। মূলত 11টা থেকে 4টে পর্যন্ত খুব সতর্কতা থাকছে এবং তার মধ্যে আরও বেশি সতর্কতা থাকছে দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত বা 3টে পর্যন্ত ধরে রাখতে পারেন। এই সময়কালটা কিন্তু একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে মানে ভয়ঙ্কর গরম কিন্তু তৈরি হবে। এখন আজ কিন্তু পুরো শুকনো আবহাওয়া থাকবে এবং যেটা হচ্ছে যে এবার কিন্তু ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এবারে আর্দ্রতা ধীরে ধীরে বাড়বে। সকাল 7টা বেজে গেলেই কিন্তু রোদের তেজ হয়ে যাচ্ছে এবং বেলা বলতে 11টার পর থেকে সেই তাপমাত্রা অনেকটা কিন্তু জোরালো হয়ে যাচ্ছে এমন কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের যেটা জানিয়ে রাখলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হবে। সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ কোথাও নেই, উত্তরবঙ্গে নেই, দক্ষিণবঙ্গেও নেই, কোথাও নেই। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে সব জায়গাতে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। কিন্তু যত নিচের দিকে আমরা নামবো, মানে মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এর পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড গরম থাকবে দুপুরবেলাতে কিন্তু অনেকটাই গরম। খুব দরকার না থাকলে আমাদের এটাই বলবো যে বাইরে বেরোবেন না, এটাই বলার রয়েছে। এছাড়া যেটা বললাম যে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু প্রচণ্ড হারে কিন্তু গরম থাকবে, তাপমাত্রা কিন্তু অনেকটাই উঠে যাবার সম্ভাবনা থাকছে। আমাদের জানিয়ে রাখছি এখানে কিন্তু অনেকটাই গরম থাকবে। মুর্শিদাবাদের দিকে অনেকটা গরম থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমাদের দেখাবো, মাপলে বুঝতে পারবেন। দেখুন আমাদের দেখাচ্ছি দুপুরবেলার দিকে কীরকম থাকছে। দেখুন কলকাতার আশেপাশে 39 ডিগ্রি থাকবে, কিন্তু কোনো কোনো অংশে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি ফিল হবে, অনেকটা বেশি মানে অনুভবটা হবে। বর্ধমানের দিকে 39, তবে কোনো কোনো অংশে কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে যাবে। মুর্শিদাবাদের বেশ কিছু অংশে তাপমাত্রা বাড়বে এমন রয়েছে, বীরভূমের দিকেও থাকছে। এটা যেটা দেখাচ্ছে তার সঙ্গে একটু এক ডিগ্রি পার্থক্য কিন্তু হতে পারে, বেশি অনুভব হতে পারে। তো ঝাড় দেখুন প্রত্যেক জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে, মানে তাপমাত্রা বেশি থাকছে। ডায়মন্ড হারবার বা হলদিয়ার দিকেও গরম ভালোই থাকবে। সুতরাং পশ্চিম পূর্ব মেদিনীপুরেও প্রচণ্ড গরম থাকবে, অতটা হয়তো হাওয়া পাবেন না, তা থমথমে আবহাওয়ার মধ্যেই গরম থাকবে। পুরো মনে হয় যেন উপরে একটা আগুনের গোলা জ্বলছে দুপুরবেলাতে, এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন সিলের, ময়মনসিং এগুলোও কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হচ্ছে এবং ধীরে ধীরে বাড়বে। আমাদের দেখাচ্ছি এবারে কীভাবে বাড়ছে। দেখুন এইটা রাতের দিকেও কিন্তু সারাদিনই মানে সারা দিন রাতে একটা গরমের পরিস্থিতি থাকছে। এবারে 13 তারিখ থেকে 14, 15, 16 এই সময়কালটার মধ্যে তাপমাত্রা অত্যধিক হারে বাড়তে থাকবে। কলকাতার আশেপাশে কিন্তু তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এটা বৃহস্পতিবার, এই দিনেও কিন্তু দেখা যাবে যে 39, দেখুন 40 ডিগ্রি, প্রায় 41 ডিগ্রি, 42 ডিগ্রি মেদিনীপুরের দিকে অনেকটা গরম থাকবে, ঝাড়গ্রামের দিকে প্রচুর গরম থাকছে। অর্থাৎ প্রচণ্ড গরমে কিন্তু নাজেহাল পরিস্থিতি তৈরি হবে, এইটাই রয়েছে। এখন এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই,
বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি জেলা উপজেলা সব বিভাগেই কিন্তু গরম থাকবে। ত্রিপুরা থেকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কীরকম গরম থাকবে, এখনও কিন্তু এখনও 37-38 পর্যন্ত চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো অত পরিস্থিতি হবে না। এখানে দেখুন অনেকটাই মোটামুটি 4 ডিগ্রি, এখানে যদি 42-41 দেখায়, ত্রিপুরাতে সেটা চলে যাচ্ছে 37, মানে বুঝতে পারছেন যে 4 থেকে 5 ডিগ্রি ওখানে কম রয়েছে। বাংলাদেশের মধ্য একটু মাঝামাঝি জায়গায় থাকবে, 38-39-39 মতো থাকবে। রাজশাহী বিভাগেও প্রচণ্ড গরম থাকবে, মালদার দিক থেকে শুরু করে এগুলোতে ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি বিহার এবং এখানে উড়িষ্যা, এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, সতর্কতা জারি হয়েছে। 41-40 ডিগ্রি চলে আসছে, শুকনো খটখটে ওয়েদার থাকবে, এটাই বলার আর কি। এখনও কিন্তু এবারে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাবে যে প্রচণ্ড গরম আসছে, এতে কিন্তু পরিবর্তন যখন হবে, দেখুন গোটা ভারতেই কিন্তু একটা উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত শুরু করে উত্তর ভারত ধরে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু তাপমাত্রা উত্তরোত্তর বাড়তে থাকবে। 42-43 ডিগ্রি কিন্তু ছুঁয়ে ফেলবে। হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, 2-24 পরগনা রয়েছে, এগুলোতে কিন্তু প্রচণ্ড হারে তাপমাত্রা বাড়তেই থাকবে, বুঝতেই পারছেন তো। এরকম ব্যাপার আমরা জানিয়ে দিলাম, এইগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু এখনও কমবে না, এগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে 16-17 তারিখ দেখুন কেমন কালো কালার হচ্ছে দেখতেই পাচ্ছেন, এগুলোতে কিন্তু অনেক তাপমাত্রা থাকবে। দেখুন সব সময়তেই কিন্তু 43 ডিগ্রি দেখুন চলে আসে, 44 ডিগ্রিও ছুঁয়ে ফেলবে মনে হচ্ছে। 17 তারিখ, 18 তারিখ দেখুন 44 ডিগ্রি, 18 তারিখ অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে আরও গরম কিন্তু পরিস্থিতি তৈরি হবে। কলকাতা আশেপাশে দেখুন প্রায় 42-44 এরকম ছুঁয়ে পেলে, অত 19 তারিখের দিকেও 20 তারিখের দিকেও থাকবে। এই দুই এই সময় তো আমাদের বলছিলাম যে একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কিছুটা জলীয় বাষ্পযুক্ত বাতাস অবশ্যই ঢুকবে, কারণ দুই দিক থেকেই বায়ু প্রবাহ হবে, এদিক থেকেও হচ্ছে, এদিক থেকেও হচ্ছে, দেখতেই পাচ্ছেন তো। 43-44 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে। সুতরাং বাংলাদেশেও বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গেও বাড়বে, উত্তরবঙ্গেও বাড়বে, কোনো অংশেই কম হবে না, কিন্তু তাপ প্রবাহ হবে, এগুলোতে লু বইবে প্রচণ্ড হারে। সুতরাং এই এলাকাটা কিন্তু প্রচণ্ড সতর্কতার মধ্যে থাকছে। এবারে যদি দেখেন যে বায়ু প্রবাহ কেমন থাকছে, বায়ুর ঝাপটা দেখলাম, দেখুন এই যে দুদিক দিক থেকেই কিন্তু বায়ু প্রবাহ থাকবে, 45-40 কিলোমিটার গতিবেগে এগুলো তো কিন্তু থাকবে। 20-21 তারিখের দিক থেকে কিন্তু বায়ু প্রবাহ থাকবে, অর্থাৎ দুদিক থেকে কিছুটা জলীয় বাষ্পযুক্ত বাতাস প্রবাহিত হবে এবং এর ফলে কিছুটা বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও তৈরি হতে পারে। দেখুন দেখে দিচ্ছি, এগুলোতে এখনও পর্যন্ত খুব ভালো দেখাচ্ছে না, কিন্তু কিছু কিছু সময়তে বিকেলের দিকে এগুলোতে সম্ভাবনা থাকছে, কিন্তু মূলত এগুলো ত্রিপুরা বা বাংলাদেশের দিকে উপকূল ধরেই দেখাচ্ছে, এইগুলোতে আবার কিছু দেখাচ্ছে। সুতরাং এখনও এই দিকে যারা থাকেন তারা কিন্তু এখনও বৃষ্টিপাতের আশা করা না করাই ভালো। তবে শুধুমাত্র আশা যেটা রয়েছে, এই যে এত গরম বাড়বে, একটুখানি যদি স্থানীয় মেঘগুলি তৈরি হতে পারে তাহলে কিন্তু যেটা হবে বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি কালবৈশাখীর মতো সম্ভাবনা কিন্তু থাকবে, এটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম। কিন্তু এই মুহূর্তে বড় কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, আর বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না, যদিও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা হয়তো বলছিলেন যে তৃতীয় সপ্তাহের কাছাকাছি সময় থেকে ঘূর্ণাবর্ত দেখা যেতে পারে, নিম্নচাপ তৈরি হতে পারে, তার থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে, সেটা আমাদের বলেছিলাম, কিন্তু আমরা সেটা নিয়মিত নজর রাখছি। এখনও পর্যন্ত 21 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, এখনও পর্যন্ত সেই রকমের কোনো গন্ধ বা ব্যাপার কিন্তু লক্ষ্য করতে পারছি না। আকাশ মূলত এখন পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং রোদ ঝলমলে আকাশই থাকবে। এখানে দেখুন এবারে একটা দুটো ক্লিক করে দেখাচ্ছি, দেখুন কলকাতাতে কী হচ্ছে না, 39 ডিগ্রি, এটা 39 ডিগ্রি, মানে 39.98 এরকম হতে পারে, কোথাও 38.9 হাওড়া টাওড়ার দিকে এগুলো কিন্তু থাকতে পারে। এবার হুগলির দিকে দেখা যাবে যে 41, কিন্তু বৃহস্পতিবার থেকে তাপমাত্রাটা বাড়বে 41 ডিগ্রি, কারণ 4 ডিগ্রি পর্যন্ত বাড়া 41 ডিগ্রি, শুক্রবার সেটা চলে যাচ্ছে 41 ডিগ্রি, কিন্তু শনিবার থেকে পয়লা বৈশাখের থেকে তাপমাত্রা চলে যাবে 43 ডিগ্রি, বুঝতে পারছেন তো। 39 থেকে 43 ডিগ্রি চলে যাচ্ছে এবং 43 ডিগ্রি করেই কিন্তু থাকবে 15, 16, 17, 18, 19, 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে টানা একদম 43 ডিগ্রি থাকবে এবং ফিল হবে মনে হচ্ছে 48-50 ডিগ্রি মতো ফিল হবে, অর্থাৎ ভয়ঙ্কর তাপমাত্রা কিন্তু থাকবে। কলকাতার দিকে আমরা দেখে নিলাম, এখানে পুরুলিয়া রঘুনাথপুরের দিকে ক্লিক করলাম, এখানে দমকা হাওয়া দেখুন উত্তর পশ্চিম দিকে আসবে, এগুলো কিন্তু সবই যেন আগুনের মতো হাওয়া নিয়ে আসবে, এখনও সতর্কতা জারি হয়নি, কিন্তু ইতিমধ্যেই যেন লু পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মনে হবে যেন বাইরে আগুনের ঝলকা দিচ্ছে এরকম মনে হবে। এখানে 39 ডিগ্রি রয়েছে, 13 তারিখ বৃহস্পতিবার থেকে সব দিকে বড় পরিবর্তন, তাপমাত্রা চরমে ওঠার দিকে যাবে, 41 ডিগ্রি রবিবার শনিবার রোববার থেকে তাপমাত্রা আরও উপরে উঠে যাবে, 42-43 ডিগ্রিতে চলে যাবে এবং প্রচণ্ড রকমের ফিল হবে। মূলত পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া কিছু এলাকা, হুগলি, বাঁকুড়া,
মুর্শিদাবাদ বীরভূমের দিকে প্রচণ্ড হারে তাপমাত্রা থাকবে, তখন 20-19 তারিখের দিক থেকে তাপমাত্রা একদম অনেক উপরে উঠে যাবে, এমন কিন্তু ব্যাপার রয়েছে, বুঝতেই পারছেন তো। এইরকম একটা ব্যাপার আমাদের জানিয়ে দিলাম, আর এখানে বড় কিছু নেই, শুধুমাত্র আলিপুরদুয়ার একটা ক্লিক করে দেখে দিচ্ছি, এখানে কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা থাকছে, এটা আস্তে আস্তে যেটা হবে 36 ডিগ্রি, ধীরে ধীরে এটা 37 ডিগ্রি কাছাকাছি যাওয়ার পর 17 তারিখ থেকে এখানে 39, উত্তরবঙ্গে প্রবল গরম হবে, 39 ডিগ্রিতে পৌঁছে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গে যখন 39 ডিগ্রি তখন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 43 ডিগ্রি কাছাকাছি বা 44 ডিগ্রি কাছাকাছি বিভিন্ন অংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে, এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম। বেশি কিছু নেই, এবারে স্যাটেলাইট ইমেজ যদি আমাদের দেখাই, আজ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু দেখা যাচ্ছে, রোদ জরমল আকাশ থাকবে, কোথাও কোনো মেঘের সন্ধান নেই, একদম খটখটে সকাল থেকে ওয়েদার শুরু হচ্ছে, রোদ জরমল আকাশ এবং রোদের তেজ প্রচণ্ডভাবে বাড়তে থাকবে, বিকেল পর্যন্ত কিন্তু গরম অনুভূত হবে বেশি করে, তারপর আস্তে আস্তে একটুখানি হয়তো তাপমাত্রা ডাউন হবে, কিন্তু গরমটা সবসময় তো লাগবে, অর্থাৎ সকলকে যেটা বলবো যে জল বেশি করে খাবেন এবং সতর্ক থাকবেন, আবহাওয়া যেটা বলেছে হালকা হালকা কাপড় জামা পরতে এবং প্রয়োজন হলে বেশি করে জল খেতে, এবং যে রোদের মধ্যে যেন খুব কঠিন কাজ না করা হয়, ভারী কাজ, এবং কাজ করলেও একটু ব্রেক দিয়ে দিয়ে মানে গ্যাপে দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে বসে এর বিশ্রাম নিয়ে নিয়ে করতে বলেছে, যাতে শরীরে অসুবিধা না হয়। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।